হ্যালো, না না, ডিসি সাহেব আজ আসেননি, সেটা তো বলতে পারবো না। হ্যাঁ, উনি আসতেও পারেন, আপনি বরং বিকেলে একবার ফোন করে নিন। না না, বাড়ির ফোন নাম্বার আমি জানি না, আমি এস আই মাইতি বলছিলাম। ওকে, ঠিক আছে। এই হচ্ছে চালা, স্যার আসবেনও না আর বারবার ফোন করতে করতে। বলুন ম্যাডাম। বলছিলাম যে মিস্টার মুখার্জি, উনি তো 2-3 দিন ধরে অফিসে আসছেন না। সে কি শরীরটরি খারাপ হয়েছে নাকি? তা তো বলতে পারবো না। কোনো খবর দেননি? দিয়েছেন হয়তো হায়ার অথরিটিকে, আমরা ঠিক জানি না। তাহলে তো একটা খোঁজ নেওয়া দরকার। হ্যাঁ, এরকম অ্যাবসেন্ট কিন্তু স্যার প্রায় করে, মাসে 2 মাসে হঠাৎ করে উনি 3-4 দিন ধরে আসেন না। আবার মাঝে মাঝে ফোন এলে উনি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যান, তখন কিন্তু ওনাকে খুব চিন্তিত মনে হয়। হ্যাঁ, আপনার কি দরকার বলুন, আমি যদি কোনো সাহায্য করতে পারি। না, আসলে আমার দরকারটা ওনার সঙ্গে, আমি পরে যোগাযোগ করে নেব। ধন্যবাদ। তুগুর বাবা আবার ফোন। হ্যাঁ বলুন। যাই, কিছু খুঁজছো মা? খুঁজছি মানে একটা ছোট কাগজ, ছোট্ট একটা কাগজ। আমি হেল্প করবো? না শোনো, তুমি পারবে না। এই প্রতিমা, প্রতিমা নেই। কোথায়? ওই তেল তুলতে গেছে, খুব লাইন পড়বে তো। আবার সময় মতো ওকে পাওয়া যায় না। সেদিন কাগজগুলো গোছাচ্ছিলাম, ওকে বললাম এখানে রাখতে, কোথায় যে রাখতো না। তুমি শিওর এখানেই আছে? হ্যাঁ, আমি এখানে বসে কাগজ গোছাচ্ছিলাম, ওকে বললাম দরকারি কাগজগুলো আলাদা করে রাখতে। জানি না বইটার মধ্যে ঢুকিয়ে রেখেছে কিনা আবার। এই যে তোমার বই এখানে ম্যাডাম, জায়গা মতো রাখো। কেন থাকবে বলে মনে হয় না এটা? কার এড্রেস এটা? এটা শুধু একটা অ্যাড্রেস না, এটা একটা বিরাট রহস্যের চাবিকাঠি, যে রহস্যটা আমাকে উদ্ধার করতেই হবে। হ্যাঁ, একজন মহিলা এসেছেন এখন। ঠিক আছে, পাঠিয়ে দিন। আপনি এখন মানে এখানে চমকে গেলেন তো, আমি সারপ্রাইজটাই দিতে চেয়েছিলাম। বিশ্বে ভাবছেন ঠিকানা পেলাম কোথায়? দেখুন, আমি পুলিশে কাজ করি না, কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করলে পরে নিশ্চয়ই ভালো কাজ করতে হবে, এটা নিশ্চয়ই মানেন আপনি। অনেক কাঠ খড় পুড়িয়ে আপনার ঠিকানা জোগাড় করতে হয়েছে, কিন্তু আমার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুশি নন আমি আসাতে। না না না, মানে আপনি এসেছেন আমার বাড়িতে ভালো লাগারই কথা, মানে সরি, আপনাকে ঠিক মতো রিসিভ করতে হবে। প্লিজ প্লিজ সিট ডাউন, প্লিজ। ওকে, ইটস ওকে। একটা কথা বলুন তো, আপনি অফিস যাচ্ছেন না কেন? আপনি জানলেন কি করে? আমি আজকে আপনার অফিসে গিয়েছিলাম, শুনলে আপনি 2-3 দিন ধরে যাচ্ছেন না। হ্যাঁ, আমার একটু প্রবলেম আছে। ব্যাপার যেটা আমি কারোর সঙ্গে ডিসকাস করি না বা করতে চাই না। আপনি বসুন না। It's all right.
ইটস নট অল রাইট। আপনি যেভাবে দাঁড়িয়ে রয়েছেন, পায়চারি করছেন, তাতে একটা মাত্র কথাই বোঝা যায়, আপনি চাইছেন কখন আমি এই ঘর থেকে চলে যাব, আপনি হাঁপ ছেড়ে বাঁচবেন। আপনার ব্যবহার কিন্তু তাই বলছে। মিস্টার মুখার্জি, আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন না কেন? আপনার সব কথা যদি আমাকে বলেন, তাহলে হয়তো আমি আপনার সাহায্যে আসতে পারি কোনোভাবে। আপনি আমাকে এত দূরের মানুষ ভাবছেন কেন? দেখুন মিস্টার মুখার্জি, দুঃখটাই তো বন্ধুদের সঙ্গে সবার আগে শেয়ার করে নিতে হয়। আমাকে যদি আপনি বন্ধুর মতো ভাবেন, তাহলে আমাকে বলতে বাধা কোথায়? কার অসুস্থতা, তার কি হয়েছে, কেই মানুষ যার জন্য আপনার মতো মানুষ অফিস কামাই করছে? মিসেস চৌধুরী, আপনাকে আমি একবার বলেছি, এটা আমার পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারটা আমি কারোর সঙ্গে ডিসকাস করি না। তাও কেন আপনি বারবার এরকম ইনসিস্ট করছেন? আচ্ছা, এই ওষুধটা কি এখনই? স্বাধীনতা পায়, তার দায়িত্ব অনেক বেড়ে যায়। আমি আমার পুলিশ জীবনে যখনই কোনো মহিলাকে অত্যাচারিত হতে দেখেছি, রুখে দাঁড়িয়েছি, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আর এটা করতে করতে বুঝতে পেরেছি যে আমাদের দেশে কিন্তু মহিলাদের সত্যিকারের মুক্তি দরকার। দেখা ওই জয়দেব মুখার্জি যেন এক অন্য মানুষ, এত আদর্শের কথা, নারীর প্রতি সম্মানের কথা যে বলে, তার বাড়িতে ওই মহিলা তাহলে কে? সরি দেবী, আজ আবার একটু রাত হয়ে গেল। নো প্রবলেম, রাত করাটা হ্যাবিট করে ফেলো না তাহলেই হবে। পাগল নাকি? আফটার অল একটা ফ্যামিলি ম্যান, রাত করার কখন হ্যাবিট করি? তোমার কি হয়েছে বলো তো, মুড অফ ফোন আছো? মুড অফ নয়, কিছু ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছি, বলবো তোমাকে। তুই ডিনারটা করে নাও, তারপরে বলছি। পূজা পুষানা খাওয়া গেছে? হুম, হয়ে গেছে। আমারও কিছু বলার আছে তোমায়। কি ব্যাপারে গো? পাগল হয়ে গেছে, যাকে পারলো ডেকে পাঁচ ছজনকে দাম দাম করে মিষ্টি ফিষ্টি সব খাইয়ে দিল।
ভীষণ ভালো খবর তো। ভালো খবর, আর এই খবরটা পাওয়ার পর আমার প্রথম যে মুখটা মনে পড়লো সেটা হচ্ছে আমার দেবী। কেন কি দেখো, ওদের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিংটা তুমি যদি না কাটাতে পারতে তাহলে এত তাড়াতাড়ি এই গুড নিউজটা হতো বলে আমার মনে হয় না। দেখো মিসআন্ডারস্ট্যান্ডিং কাটার হলে কাটতো নিলে কাটতো, যাই দিন একটা বার মরি। সবারই ভালো খবর হচ্ছে নতুন নতুন, আমাদের আর নতুন খবর। চলো এনাও, ইন্টারনেট থেকে সমস্ত ডেটা কালেক্ট করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি প্রজেক্টের ব্যাপারে তোমরা আমাকে এত হেল্প করছো যে প্লিজ রবি এভাবে বলো না। দেখো এই প্রজেক্টটা যদি সাকসেস হয় তাহলে শুধু একা তোমার লাভ হবে না, কোম্পানির লাভ হবে, আমাদের সবার লাভ হবে। তুমি শুধু খালি বলো আমাকে আর কি কি করতে হবে। আরে বলার সুযোগ দিচ্ছ কোথায়, তার আগেই তো সব হাজির করে দিচ্ছ। দেখো রবি, সেদিন যখন কোম্পানি তোমাকে প্রজেক্টটা থেকে সরিয়ে দিল তখন আমাদের সবার মনটা খারাপ হয়ে গিয়েছিল। জানো সুধাকর কারোর সাথে কথা বলছিল না, আমাদের মনে হচ্ছিল যে অপমানটা তোমাকে নয় আমাদের সবাইকে করা হয়েছে। এই বন্ধু, আজ এই লড়াইটা তোমাকে জিততেই হবে। ইয়েস, আমাদের জন্য জিততে হবে, আমরা সবাই তোমার পাশে আছি। শঙ্খ, সেদিন যখন বস আমাকে ডেকে আবার আমার প্রজেক্টটা সাবমিট করার কথা বললেন, মানে উনি যখন আমার এই কেসটা আবার অ্যাকসেপ্ট করলেন, তখন আমার মাথায় একটাই কথা ঘুরছিল যে এনি হও আমাকে আমাকে এটাকে এতে এই কাজটাতে সাকসেসফুল হতেই হবে। টেনশনে ছিলাম কিন্তু লেকিন আজ মনে হচ্ছে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি এই কাজটা পারবোই। শঙ্খ পারতেই হবে। ধরেন কি ব্যাপার, মিঠাই কিস খুশি মে? মৃদুনাটের গুরু, সেদিন দত্তর সামনে মিতার কনসিউমার কথাটা বলেই তো মুশকিলটা হলো। ও মুশকিল কি আছে, তাহলে তো মুশকিল আসান। আপনি একটা ধরেন, আপনার মিষ্টি আমি একখান খাইছি, হকলের একখান কইরাই দিছি, কেবল মি ইয়ে রেজিন আরে চারটা দিছি। কেন, আমার তরফ থেকে দুইটা আর মিতা বৌদির তরফ থেকে দুইটা। এক মিনিট, হ্যাঁ মিতার তরফ থেকে দুটো মিষ্টি আপনি ওকে দিয়েছেন, ইটস অল রাইট। হ্যাঁ, তা আপনার তরফ থেকে দুটো? দত্তদা, হ্যাঁ কনসেপ্টটা কে করেছে, আপনি না মিতা? ও আমি এটা করছি। এই আমিও করছি রবিবাবুর কথা কান। তবে একটা কি জানেন তো, যতক্ষণ আপনাদের ট্রিট না কি কয় ওইটা পাইতে আসি ততক্ষণ পেটের মধ্যে ভূত পাঠক। তোমার হয়ে গেল শঙ্খ, কুত্তার দুমশি দেওয়ার নয়। একদম ঠিক কইছ, একদম লেডি কুত্তার লেজেই দেখেন না কেমন জিলাপির মতো পেঁচায় রয়েছে। বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্র মেদিনীপুর। সরি, অনেকক্ষণ বসে রাখলাম তো, বোর হলে? না একদম না, এই তো বসে চা খাচ্ছিলাম। তুমি লাকি, আমাদের অফিস চাটা ভালো, তাই না? খুব লাগে তুমি সময় মতো চাটা পেয়েছো, এখানে চা চাইলে এক্ষুনি দিচ্ছি বলে এক ঘন্টা বাদে আসে। আরে এটা আমার নামেই অফিস, থাকি কতটুকু এখানে, সারাক্ষণই তো বাইরে বাইরে কাজ। তবে আমার ভাবতে খুব থ্রিলিং লাগে জানো তো, এই যে তোমাদের কাজটা প্রত্যেক দিন নতুন নতুন ঘটনা, একটা ঘটনার সাথে একটার কোনো লিঙ্ক নেই, ভাবতে খুব ভালো লাগে। ভালো লাগে? ওইসব থ্রিল টিল না একদম প্রথম দিকে ভালো জানো, আমার বেশ ভালো লাগতো। তারপরে এই যে এই ফাইলটা দেখছো, মান্থলি ক্রাইম রিপোর্ট, এটা এখন আমি পড়তে হবে। কি নীরস ভাষা তোমাকে আমি কি বলবো, আর শুধু যে পড়বো তাই নয়, এরপরে আমাকে একটা সামারি রিপোর্ট করতে হবে, সেটার ভাষাটাও যে কি ভীষণ নীরস তুমি ভাবতে পারবে না। আসছো কি যা ফ্যাক্ট, সেটাই তো বললাম। না মানে এটা তো তোমার অফিসের ব্যাপার, কিন্তু ধরো যখন তোমরা বাইরে বেরো অ্যাকশন করতে, মানে ধরো কাউকে অ্যারেস্ট করতে যাচ্ছো, তখন ইট মাস্ট বি কি খুব থ্রিলিং, মানে সিনেমায় যেরকম দেখানো দেখানো হয়, সিনেমা টিনেমায় যেরকম দেখানো হয় সেরকম না হলেও ধরো যাকে তোমরা অ্যারেস্ট করতে যাচ্ছ সে তো রেজিস্ট করবেই। না দেবী, অন দ্য কন্ট্রারি আমরা এমন করে প্ল্যান করি যাতে ওরা সেই সুযোগটা না পায়। না তবু অ্যাকশন তো করতে হয়। হ্যাঁ করতে হয়, কিন্তু আমি মেয়ে বলে বেশিরভাগ সময় গাড়িতেই বসে থাকি। অবাক হচ্ছো,
মেয়েদের অধিকারটুকু পেতে গেলে সবসময় তাদের লড়াই করতে হয়। আমিও তার এক্সেপশন নই। যাক, তখন তো এখানে আমার কথাই বলছি। এবার বলো, তুমি এখানে এসো কি কাজ? সেরকম কিছু নয়। তুমি এমনি এমনি এখানে বেড়াতে এসেছো এটা আমি মানতে পারছি না। বলো বলো, হেজিটেট করো না। দেখো হঠাৎ আবার কল চলে আসবে, বেরিয়ে যেতে হবে, আমি কথাটাই শুনতে পাবো না। আমি জয়দীপ মুখার্জির বাড়িতে গিয়েছিলাম। তাই মানে ওর অফিসে গিয়েছিলাম, গিয়ে দেখলাম উনি দু তিন দিন আসেননি। তা আমি ভাবলাম হয়তো বিপদে পড়েছে, আমার যদি কোনো রকম সাহায্য লাগে। তোমার দেওয়ার ঠিকানাটা নিয়ে আমি চলে গেছি। তারপর আর কি? আচ্ছা, তুমি ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জানো? মানে ওর বাড়িতে কে কে থাকে? না, আমি তো আগেও তোমাকে বলেছি, তবে একটা অদ্ভুত ব্যাপার, ওর কাছে না মাঝে মাঝে একটা ফোন আসে জানো। ফোনটা পেলে খুব ডিস্টার্ব হয়ে যায়। ফোনটা সম্ভবত বাড়ি থেকেই আসে। ফোনটা রিসিভ করার পর ও অফিস থেকে বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি। আচ্ছা, তুমি কি ওর বাড়িতে কিছু দেখেছো, মানে আনইউজুয়াল কিছু? আনইউজুয়াল বলতে, ওর বাড়িতে আমি একজন মহিলাকে দেখেছি যে ও স্ত্রী নয়। তাই নাকি? আপনি এদিকে আমার সঙ্গে দেখা করতে গেছিলেন? না, ইনফ্যাক্ট কাকুলির সঙ্গে আমি দেখা করতে এসেছি। ওয়াই, এনিথিং সিরিয়াস? না না, আসলে ওর সঙ্গে দেখা হয় না, তাই ভাবলাম যে একবার দেখা করে যাই। মিসেস চৌধুরী, আপনি আর কাকুলি সেম কমপ্লেক্সে থাকেন? আর জাস্ট দেখা করার জন্য অফিসে আমার কিন্তু একটা রহস্যের গন্ধ পাচ্ছিলাম। এই তো আপনাদের নিয়ে প্রবলেম, সব কিছুর মধ্যে রহস্য গন্ধ, রহস্যের গন্ধ। আপনি একজন বন্ধুর খোঁজ খবর করতে তার বাড়িতে গেছেন, আর অ্যাজ এ ফ্রেন্ড আই